আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি স্মার্ট সুইচ তৈরি করব। তো এই স্মার্ট সুইচটি অসাধারণ একটি স্মার্ট সুইচ, কারণ এটির মাধ্যমে যে কোনো বৈদ্যুতিক ডিভাইসকে অন অফ করলে শর্টের কোনো ভয় থাকে না। তো স্মার্ট সুইচটি তৈরি করব, তো সাথেই থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো স্মার্ট সুইচটি তৈরি করার জন্য আমরা একটি রিলে নিব। তো আপনারা চাইলে যে 12 ভোল্ট অথবা 6 ভোল্টের যে কোনো রিলে নিতে পারেন। তো আমি একটি রিলে নিয়েছি আর একটি ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্টের, দুটি ব্যাটারি সিরিজ করে। তো আপনারা চাইলে সেক্ষেত্রে এখানে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন। তো আমি একটি ব্যাটারি নিয়েছি, একটি বক্স নিব। তো এই বক্সের ভিতরে আমরা এটি লাগিয়ে নিব। তো যে কোনো বক্সের ভিতরে এটা লাগানো চলে। তো একটি সুইচ নিব শুধুমাত্র রিলেটি অন অফ করার জন্য, কারণ রিলেটি কিন্তু আমাদের ডিসি থেকেই চলবে। তো সেক্ষেত্রে এটা কোনো প্রকার কোনো শর্টের ভয় নেই। কিছু কিছু জায়গা আছে যে পানির জায়গায় মোটর রাখলে অন অফের সমস্যা হয়, তো সেক্ষেত্রে এটা পারফেক্ট একটি। তো বক্সের ভিতরে ব্যাটারিটি ঢুকিয়ে নিতে হবে। বক্সের ভিতরে ব্যাটারিটি ঢুকিয়ে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে রিলেটি অথবা সুইচটি কানেকশন করা। তো রিলেতে আমাদের যে টার্মিনালগুলো আছে, কমন NO NC আর হচ্ছে দুটি আছে হলো আমাদের কয়েল টার্মিনাল। তো আমরা সুইচের অথবা যে কোনো সুইচে আমরা যে সুইচ ব্যবহার করবো সেটির জন্য আগে কমন একটি তার আর একটি হচ্ছে NO-তে, মানে নর্মালি ওপেন দুটি তার আমরা লাগিয়ে নেব। এই দুটি তার হচ্ছে আমাদের সুইচ হিসাবে ব্যবহার করার জন্য, লাইট অথবা ফ্যানের জন্য। আর ব্যাটারির যে নেগেটিভ আছে, তো সেটি আমরা রিলেতে কয়েল টার্মিনাল লাগিয়ে দিয়েছি। তো আরেকটি তার আমরা এখান থেকে বের করে নিব, মানে রিলের যে কয়েলের যে তার আছে এই টার্মিনাল থেকে আমরা একটি তার বের করে নিব। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু সার্কিটটি ফুলফিল প্রায় রেডি, সামথিং একটু বাদ আছে। তো এখন আমরা রিলেটি বক্সের ভিতরে ভালোভাবে লাগিয়ে নিব এবং কি বক্সটি লাগিয়ে নিব। লাগানোর পর আমাদের এই যে ছোট যে দুটি তার আছে, এই দুটি তার হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস একটি তার আর একটি হচ্ছে রিলের যে কয়েল টার্মিনাল একটি ফাঁকা রয়েছে সেইটি তার। তো আমরা এখানে একটি সুইচ কানেকশন করব। সুইচটি কানেকশন করে অবশ্যই উপরে ভালোভাবে লাগিয়ে নেব। আমাদের কাজ কিন্তু একদম শেষ। তো আমাদের স্মার্ট সুইচটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এটি টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমরা একটি বাল্ব নিব, একটি হোল্ডার যুক্ত একটি বাল্বের সাথে অ্যাড করব, যে এটা কীরকমভাবে কাজ করে দেখতে পারতেছেন। এটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে, তো শর্টের কোনো ভয় নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকার জন্য। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।